এখানে ছোট গাড়িটা যাচ্ছিল কিষানগঞ্জের দিকে, তার সামনে একটা বাইক পড়েছিল, বাইককে বাঁচাতে যেয়ে এবং তার পিছনে এক তার সাইডে যে 12 চাকা গাড়ি ছিল লরিটি, সে তার পিছনে মেরেছে, যে এইরকম ব্যবস্থা হয়েছে। এই ঘটনা করে আপনার 7:30 লগভগ হচ্ছে, 8টার সময়, 8টা। তিনজনের তো হালকা ফালকা চোট লেগেছে, একজনের পাটা ভেঙে ছুটে গেছে। সোমবার 7 সকালে ডালখোলা বাইপাসে দুর্ঘটনায় আহত হলেন 5 জন। হরিপুর এলাকার ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী একরামুল হক জানান, এদিন সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় কিষানগঞ্জ অভিমুখী একটি ছোট গাড়ি একটি বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার একপাশে চলে যায়। সে সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়ির পেছনে ধাক্কা মারে। ঘটনায় ছোট গাড়িতে থাকা 5 জন আহত হন, বাকিদের আঘাত গুরুতর নয়। তবে চালক অজিত রহমানকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর লরির চালক এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।